বিধায়িকা কল্যাণী সাহা রায়ের ঝড়ো প্রচারে বিরোধী শিবির ভেঙে চুরচুর হয়ে পড়ছে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের প্রায় প্রত্যেকটি বুথেও বিজেপি দলে যোগদান অব্যাহত। শুক্রবার সন্ধ্যায় তেলিয়ামুড়া পৌর পরিষদের 12 নং ওয়ার্ডের অন্তর্গত 48 নং বুথে আয়োজিত এক সভায় সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয় এক ঝাঁক ভোটার। এদিনের এই সভায় 27 পরিবারের মোট 68 জন ভোটার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে বিজেপি দলে যোগদান করেন। বিরোধী শিবির ছেড়ে দলে দলে ভোটারদের ভারতীয় জনতা পার্টি দলে যোগদান সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনমুখী কাজ সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়ার সংকল্পে মানুষ অনুপ্রাণিত হচ্ছেন এবং বিকশিত ভারতের সংকল্পে মানুষ সামিল হচ্ছেন প্রতিদিন। পাশাপাশি সবাই একসাথে হাতে হাত রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উন্নত ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নকে সফল করার লক্ষ্যেও কাজ করবেন। আজকে আমরা এই মুহূর্তে 48 নম্বর মিউনিসিপ্যালিটি, 48 নম্বর মানে আমাদের সাংগঠনিক 48 বুথ এবং মিউনিসিপ্যালিটির 12 নম্বর ওয়ার্ড, সেখানে 27 পরিবার যেন 868 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং ভারত বিকশিত যাত্রার সংকল্প যাত্রায় তারাও সামিল হতে যায় সেই ইচ্ছা তারা প্রকাশ করেছেন। তারাও চাইছেন এই রাষ্ট্র নির্মাণে তাদের একটা ভূমিকা থাকুক, তাই দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে তারাও আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং আমাদের পরিবার বাড়ছে, আমাদের বৃহত্তর পরিবার, আমরা তাদেরকে পরিবারে বরণ করে নিয়েছি এবং তাদেরকে সাথে নিয়েই আমরা আগামী দিনের পথ চলব এবং তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। তারা আমাদের সুখে দুঃখে থাকবে, আমরা তাদের সুখে দুঃখে থাকব। আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক মোদিজির নেতৃত্বে, প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে। এদিন বিরোধী দল ছেড়ে বিজেপি দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বিজেপি দলে স্বাগত জানান বিধায়িকা সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।